সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করতে ভুল করবেন না বিভিন্ন রকম লিগাল ফ্র্যাটারনিটি রিলেটেড আপডেটস পেতে আপনার আমার মাতৃভাষা বাংলাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটস অর্ডিনিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা। পক্সো মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, সবাই ভালোভাবে এই ভিডিও দেখে নাও, তার কারণ যারা যারা পক্সো মামলা করো তাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই ভিডিও। কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে নির্যাতিতার মেডিকেল রিপোর্টের অনুপস্থিতি, অর্থাৎ যদি কোনো রকম মেডিকেল রিপোর্ট না থাকে ভিকটিমের, সেইটা ধর্ষণের যে অভিযুক্ত যিনি তার পক্ষে যাবে। হ্যাঁ বন্ধুরা, এইরকমই রায় শুনিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সম্প্রতি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, অর্থাৎ পক্সো আইন 2012, এর অধীনে একটি ধর্ষণের মামলায় যেখানে ধর্ষণ এবং অনুপ্রবেশমূলক যৌন নিপীড়নের অভিযোগ বাদ দিয়েছে কলকাতা হাইকোর্ট একজনের অভিযুক্তর বিরুদ্ধে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট না থাকার কারণে। মামলাটি হলো সুব্রতম প্রধান বনাম পশ্চিম বাংলার রাজ্য সরকার। এই মামলার পুরো রায়ের কপি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই রায়ের কপি ডাউনলোড করে দেখে নিতে পারো। প্রচণ্ড গুরুত্বপূর্ণ মামলা। কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস বিবেক চৌধুরী তার বেঞ্চে বিচারপতি পরিষ্কার বলেছেন যে নির্যাতিতা নিজেকে ডাক্তারি পরীক্ষা করাতে অস্বীকার করেছেন এবং এটাই অভিযুক্তর পক্ষে যাবে। বন্ধুরা, যাদের যাদের এই ভিডিও, এই ইনফরমেশান, এই যে রায়, সেই বিষয়ে এই যে ভিডিও, সেটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কলিগসদের মধ্যে শেয়ার করতে ভুল করো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।